আজকে ক্লাস সেভেনে সমাজ বিজ্ঞানের সম্পদ নিয়ে আমরা আলোচনা করব। সম্পদ মানে কি? সম্পদ সম্পত্তি শব্দটা হয়তো বুঝে যায় যে কিছু মূল্যযুক্ত, যা কিছু মূল্য আছে, মূল্যবান বস্তু। সম্পদ বলতে আমরা মূল্যবান বস্তু বুঝতে পারি, সেরকম কোনো যে কোনো মূল্যবান বস্তু হয়তো পয়সা হইতে পারে, কোনো প্রাণী হইতে পারে, স্থাবর অস্থাবর যে কোনো বস্তুরে আমরা সম্পদের ক্যাটাগরি দিতে পারি। এখন সম্পদ বুঝলাম যে দামি মূল্যবান বস্তুকে আমরা সম্পদ বলি। এখন সম্পদ আমরা প্রাকৃতিক সম্পদ একটা পাইলাম, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ, বনজ আর জলজ, এই তিনটা ভাগ আমরা পাই। তারপরে আমরা দুই নম্বর আর একটা ক্যাটাগরি আমরা নিতে পারি কেন, মানব সম্পদ। তারপরে আর একটা মানব সৃষ্ট সম্পদ, মানব সৃষ্ট সম্পদ মানে যেগুলা মানুষের সৃষ্টি করে রাখছে, মানুষের এটা প্রকৃতির ব্যাপার না, এটা মানুষের দ্বারা সৃষ্ট। যেমন মনে করো আজকে তাজমহল, তাজমহলটা মানব সৃষ্ট সম্পদ, সম্রাট শাহজাহানের তৈরি, হাজার হাজার কোটি টাকা সম্পদ। এই সম্পদ এখনো এর বিনিময়ে আমরা হাজার হাজার কোটি টাকা এখনো ভারতবর্ষে লাভ করতেছে। এটা ভারতবর্ষের বিরাট একটা সম্পদ, শুধু ভারতবর্ষের সম্পদ না, সমস্ত পৃথিবীর মধ্যে মানব সৃষ্ট সম্পদ বললে এক নম্বর তাজমহল। আচ্ছা, তারপরে এখন আমরা প্রাকৃতিক সম্পদ সম্পদ নিয়ে আলোচনা করি। খনিজ সম্পদ যেগুলা সম্পদ খনিজে পাওয়া যায় এগুলা বলা হয় খনিজ সম্পদ, যেমন পেট্রোলিয়াম, গ্যাস, লোহা, তামা। এইভাবে মোটামুটি মাটির নিচে খনির মধ্যে যেগুলো সম্পদ হয়ে যায় এগুলাই খনিজ সম্পদ। বনজ সম্পদ, বনজ বলতে বন, বন জঙ্গলের মধ্যে যেগুলো সম্পদ হয়ে যায় এগুলো আমরা বনজ সম্পদ বলি। যেমন বড় বড় গাছ, মূল্যবান গাছ আছে, মূল্যবান ঔষধ আছে, তারপরে বড় বড় প্রাণী আছে, বাঘ বলল, আরো অনেক রকম ফাঁকি আছে, এগুলো বনজ সম্পদ। তারপরে আসলো জলজ, জলজ জল, জলের মধ্যে যে সম্পদগুলো পাওয়া যায়, যে মূল্যবান বস্তুগুলো পাওয়া যায় এগুলো আমরা জলজ সম্পদ বলতে পারি। যেমন এক নম্বর মাছ, অনেক মূল্যবান বস্তু আমরা যেটা খাই। তারপরে শামুক, ঝিনুক বা আরো মনে করো বালি, বালি বলো কিছু বালি জলে, এইভাবে জলের মধ্যে যত মূল্যবান বস্তু পাওয়া যায় সবগুলোই জলের। এখন আসলো আমরা মানব সম্পদ, বিরাট একটা চ্যাপ্টার, বিরাট কন্ট্রোভার্সিয়াল। মানব সম্পদ বলতে আমরা কি বুঝি? কোন কোন দেশ মানুষ জন সমস্যা, আর কোন কোন জায়গা কোন কোন দেশে জন সম্পদ। এক জিনিস, এক মানুষ কোন জায়গায় সম্পদ এবং কোন জায়গায় সমস্যা। যে জায়গার মানুষের কোন খাম খাল নাই, বেকার, এরা এগুলো সমস্যা। আর যে জায়গার মানুষের এত বেশি খাজ,
অপশন নাই, সময় নাই, বাজারটা সময় নাই, সব সময় তারা হাত করতে থাকে। এরা হলো গিয়া মানব সম্পদ। এরা নিজেরা দেশের উন্নতির লাগিয়া, নিজের উন্নতির লাগিয়া সব সময় একটার পর একটা উৎপাদন বা সৃষ্টি করে যাইতেছে। এরা দেশের সম্পদ হিসাবে আমরা ধরে নেই, এরা দেশের আয় ইনকাম বাড়া। আর যারা কর্ম কম নাই, অকর্ম অন্য অলস, এরাই দেখা যায় ভারতবর্ষের আমাদের দেশের সম্পদটা বইয়ে বইয়া খাইয়ে শেষ করে। এরা বিনিময়ে আমাদের দেশে কোনো কিছু পার না, এরাই সমস্যা। একটা পার্ট জনসম্পদের মধ্যে, একটা পার্ট কিন্তু জনসমস্যা থাকে।